নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। 15 দিনে নন্দীগ্রাম থানায় 47টা এফআইআর, বিজেপি কর্মীদের বিরুদ্ধে এই এফআইআর করা হয়েছে বলে অভিযোগ, এবং এ নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করার অনুমতি চাওয়া হয়। বিচারপতি অমৃতা সিনহা, তিনি কিন্তু মামলা করার অনুমতি দিয়ে দিয়েছেন। 26 জুন এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ১৪ মে থেকে 1 জুন এই 15 দিনে বিজেপি কর্মীদের বিরুদ্ধে শুধু একটি থানাতেই মোট 47টি এফআইআর দায়ের করেছে পুলিশ, যার সবকটি ওপেন এন্ডেড এফআইআর। বেশ কয়েকটি এফআইআর নাকি পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করেছে। লোকসভা ভোটে বিজেপিকে হেনস্থা করতেই মিথ্যে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। লোকসভা ভোট মিটিয়ে দেওয়ার পর রাজ্যে বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল নেতারা, এমন অভিযোগ করেছে গেরুয়া শিবির। এর নেতৃত্বে নন্দীগ্রাম থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন ডিএসপি পদমর্যাদার তুহিন বিশ্বাস, উনার নেতৃত্বে আজকে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের লাগাতার এভাবে অত্যাচারের শিকার হতে হচ্ছে, এর তীব্র ধিক্কার ও নিন্দা জানাই। আজকের আমাদের মিথ্যা মামলায় নন্দীগ্রামের এক মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়া, ওনাকেও আজকের জেল কাস্টারিতে মিথ্যা মামলায় থাকতে হয়েছে। এর থেকে ঘৃণ্য রাজনীতি হয় না। তৃণমূল কংগ্রেসের আমলে পুলিশ দলদাস হয়ে গেছে, পুরো নন্দীগ্রাম সন্ত্রস্ত করে রেখেছে বিজেপি। পুলিশ পুলিশে কাজ করেছে বলে দাবি তৃণমূলের। পুরো নন্দীগ্রামটাকে বিজেপি কি ভেকুটিয়া, হরিপুর, সোনাচূড়া, গোকুলনগর পুরো অঞ্চলকে একদম সন্ত্রস্ত করে রেখেছিল। কার ঘর ভেঙেছে, কার মাথা ফাটিয়েছে, কার পা ভেঙেছে, আর মানুষকে এত অত্যাচার করেছে যে তারা এসে পুলিশকে সেই সমস্ত ব্যাপার জানিয়েছে। তো সেটা পুলিশ কেন নিয়েছে সেটা পুলিশই বলতে পারবে। পুলিশ বুঝেছে যে যেটা সেটা ঘটনাটা সত্য, বিজেপি অত্যাচার করছে মানুষের উপরে। মামলা দায়ের অনুমতি দিয়ে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন আগামী 26 জুন মামলাগুলি শুনানি হবে। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অমলেন্দু পাহাড়ি, আপনাকে স্বাগত। রয়েছেন তৃণমূল নেতা পার্থ সারথী মাইতি, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি পার্থদা আপনার কাছ থেকে যেটা জানতে চাইব যে বিজেপি আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ করছে, ইতিমধ্যে তারা মামলা করার অনুমতি চায়, অনুমতিও তারা পেয়ে গিয়েছেন। মাত্র 15 দিনে 47টা এফআইআর করা হয়েছে বিজেপি নেতাদের বিরুদ্ধে, মিথ্যে মামলায় তাদেরকে ফাঁসানো হচ্ছে। আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ কেন হচ্ছে, এই অভিযোগ এবং কেনই বা এই এতগুলো মামলা মাত্র 15 দিনের মধ্যে? পুলিশ করেছে, এটা পুলিশ তো সঠিক তদন্ত করে বেকুটিয়া, হরিপুর, গোকুলনগর এই সকল এলাকায় 14 মে থেকে যে গণ্ডগোল হয়েছে তার জন্যে পুলিশ অনেক অভিযোগ পেয়েছে। সেই অভিযোগগুলো সত্যানুসন্ধান পেয়ে তার পরবর্তী সময় তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই এফআইআর করেছে। কেন আপনারা জানেন যে ভোট পরবর্তী হিংসাতেও 2021 পর কীভাবে শুভেন্দুবাবু তার প্রভাব খাটিয়ে কীভাবে তৃণমূল নেতৃত্বকে নানাভাবে জর্জরিত করেছিল তা সবাই জানে, পূর্ব মেদিনীপুর জেলার মানুষ সবাই জানে। তাই অনেকে হয়তো নিজেরা মুখ খুলতে পারেনি ভয়ে, শুভেন্দুবাবুর ভয়ে, তাই পুলিশের কাছে যে তারা তাদের অভিযোগ জানিয়েছে এবং অভিযোগ স্বতঃস্ফূর্তভাবে এবং সেগুলো জানিয়েছে এবং সেগুলো তদন্ত করে পুলিশ দেখেছে, তার পরবর্তী তারা এফআইআর করেছে তারা নিজেরা। অমলেন্দা কি বলবেন, যে কথা বলছে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে গোটা নন্দীগ্রামকে আপনারা সন্ত্রস্ত করে রেখেছেন, ফলত মানুষ অসহায়, তারা কি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে? ওনার কাছে আর কোনো বলার মতো শব্দ নেই, তাই বোগাস শব্দগুলো দিয়ে উনি তার আত্মপক্ষ সমর্থন করে চলেছেন। পুলিশের দোহাই দিয়ে ওনারা ভেবেছেন যে তাদের উপর দোষটা চাপিয়ে যারা সরকারে আছেন তারা কেটে পড়বেন, তা কিন্তু হওয়ার উপায় নেই। বর্তমান শাসক দল পুলিশকে পঙ্গু করে রেখেছে, পুলিশের যে পেনাল কোড আইন অনুযায়ী তার যা ক্ষমতা সে যদি প্রয়োগ করত তাহলে আজকে বিজেপির বিরুদ্ধে মামলা করতে হতো না। তৃণমূলের যারা আজকে ঘুরে বেড়াচ্ছে গুন্ডা লুম্পেন তাদেরকে সেই ক্ষমতা নেই বলে, সেই ক্ষমতা নেই বলে আজকে অন্যায়ভাবে, আজকে অন্যায়ভাবে, অগণতান্ত্রিকভাবে, অবৈধভাবে বিজেপির কর্মীদের উপর, বিজেপি কার্যকর্তাদের উপর কেস চাপিয়ে চলেছে।
তার কারণ হচ্ছে জনগণ প্রকারেণ যেভাবে লোকসভায় এরা হেরেছে, মানে এদের মুখ রক্ষা করার মতো জায়গা নেই। যে যিনি কোনো রাজনৈতিক দলেরও ছিলেন না, তিনি একজন বিচারপতি ছিলেন, রাজনীতির রা জানে না, আজকে তাকে নিয়ে এসে তমলুক লোকসভায় প্রার্থী করে তিনি যেভাবে জিতিয়ে দেখিয়ে দিলেন, তাতে তৃণমূলের আজকে মান সম্মান চলে গেছে, মুখ পুড়েছে, যার জন্য আজকে বিধানসভায় পরবর্তী বিধানসভায় তারা প্রস্তুতি নিচ্ছেন এইভাবে যে বিজেপি কর্মীদের মিথ্যাকে সে জেলে পুরিয়ে আজকে তারা ভাবছেন যে তারা সেই বিধানসভাটাকে দখল করবেন, কিন্তু জনগণের রায় শেষ কথা বলবেন। নন্দীগ্রামে কিভাবে ইডি সিবিআই এবং এনআইএ কে নিয়ে কিভাবে নানা সময় তৃণমূল কংগ্রেসের কর্মীদের এবং নেতৃত্বদের বহুদিন জেল খাটিয়েছেন এগুলো হয়তো ভুলে গেছেন। শুনুন, জেতা হারা নানা কারণ থাকতে পারে, উনি যে বক্তব্য রাখছেন, উনি রেখা উনি বসিরহাটের কথা বলছেন, উনি তমলুকের কথা বলছেন, তমলুকে একটা যে কোনোভাবে তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়েছে, তার মানে উনি সন্ত্রাস করতে পারবেন এটা হয় না। তাই আমাদের বক্তব্য হচ্ছে ওনারা যদি জিতে থাকেন মানুষের রায়ে, তাহলে মানুষকে শান্তিতে থাকতে দিন, কিন্তু দেখা যাচ্ছে কি ওনারা মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ওনাদের যে শুভেন্দু অধিকারী তার বক্তব্য ছিল আমার এই লোকসভার মধ্যে আমি নন্দীগ্রামে সর্বাধিক ভোট লিড দেব, এই সর্বাধিক ভোট লিড দেওয়ার জন্য উনি ভেকুকিয়া হরিপুর নানা বিস্তীর্ণ অঞ্চল উনি হচ্ছে যাবে অবৈধভাবে ভোটটা করানো যায়, যে কোনোভাবে ছাপ্পা দেওয়া যায়, তার কার্যস্বরূপ এই কাজগুলি করেছিলেন এই 15 দিন, তাই পুলিশ স্বতঃস্ফূর্তভাবে এই এফআইআর করেছে। বেশ, বুঝতে পেরেছি পার্থদা। আমি অমরেন্দ্রদা আপনার কাছে আসবো। আমরা তো শুনেছিলাম নির্বাচনের আগে আগে শুভেন্দু অধিকারী একেবারে প্রকাশ্যে পুলিশকে হুমকি দিয়েছেন, তিনি বলেছেন মজা দেখাবেন, তারপরে যে অভিযোগ আপনাদের বিরুদ্ধে করছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যে আপনারা এই নন্দীগ্রাম চত্বর নন্দীগ্রামে বিভিন্ন জায়গাতে মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না, সন্ত্রস্ত পরিস্থিতি, এটা কেন হবে আপনারা জিতেছেন বলে? আপনারা চিন্তা করুন, আমরা যে জায়গায় জিতেছি বর্তমান শাসক দল রাজ্যে ক্ষমতায় আছে, তাদের হাতে পঞ্চায়েত আছে, তাদের হাতে জেলা পরিষদ আছে, তারা কি এমনি এমনি মানুষের জেলা পরিষদের সহসভাধিপতি? তিনি তো বলছেন সুহাসিনী কর, তিনি তো বলছেন আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ করছেন, তার বক্তব্য তো শোনালাম। আমাদের বিরুদ্ধে অভিযোগ যে করছেন সেই নারা, তারা তো তারা শাসক দলে আছেন বলে এই অভিযোগটা করছেন, মানে তাহলে পাল্টা কথা ওরা বলবে যে আপনারা বিরোধী দলে আছেন তাই এই অভিযোগ করছেন। আমরা বিরোধী দলে থেকে আমরা যে অভিযোগ করছি যে মিথ্যা কেস আমাদের আজকে কাটা বিধানসভা তার মধ্যে শুধু নন্দীগ্রামে হচ্ছে কেন? আজকে আপনাদের অঙ্গুলি হলো এর উত্তরটা দিন। আচ্ছা, আজকে আপনাদের আপনাদের অঙ্গুলি হলো না পুলিশ চলে, বলুন। আরে আপনার নন্দীগ্রামেই শুধু হচ্ছে কেন? হ্যালো, উনি বিরোধী দলনেতা বলে প্রভাব কাটাচ্ছেন এটা বলুন মানুষকে। এই বক্তব্য তো হচ্ছে বিধানসভার শুধু ময়না ছাড়া আর কোথাও, কিন্তু এই ওখানে ওখানে বিরোধী দলের ওখানে বিরোধী দলের ওখানে বিরোধী দলের নেতা শুভেন্দু বাবু ওখানে জেতার পর আর বর্তমান মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করার পর আজকে সেখানে তারা আদা জল খেয়ে লেগেছিলেন। যে 2021-এর ঘটনা আমরা জানি, দেবব্রত মাইতির মৃত্যু আমরা জানি, তার পরবর্তী সময় কতজন নেতাকে জেল খাটিয়েছেন সেগুলো সবাই জানে এই জেলার মানুষ, আর শুভেন্দু বাবুর বক্তব্য সবাই শুনেছে গোটা জেলা। হ্যাঁ হ্যাঁ, সব সবাই জানে উনি কিভাবে হুমকি দিয়েছেন পুলিশকে, কিভাবে তৃণমূলের নেতৃত্ব দিয়ে। নিশ্চয়ই কোন পঞ্চায়েত ওখানে শুভেন্দু বাবুর বিরোধী দলের পোস্টের থেকে বড় নয়, কাউকে কেউ জেল খাটাতে পারে না, জেল খাটে বিচারের রায়ে, আইন আইনের রায়ে। সেটা তো আমরাও বলছি, আইন আইনের মতো চলছে সেই অবস্থায়, তাই পুলিশ যে তদন্তটা করছে সেটা মেনে নিন না। হ্যাঁ, আইন আইনের সেটা কেন করছেন না, সেটা কেন বলছেন তিন না না, আইন আইনের বলছি তো, বলছি তো আইন আইনের পথে চলছে, যখন সিবিআই ইডি ঢুকেছিল তখন আইনটা ভঙ্গুর হয়ে গেছিল,
আপনারা যে অভিযোগ করেন এরাজ্যে শাসক দলের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে পুলিশকে তারা কাজে লাগায়, আপনাদের বিরুদ্ধে তেমন অভিযোগ যে ইডি সিবিআই কে আপনারা কাজে লাগান বিরোধী দলকে বাগে আনতে, বসে রাখতে এবং বিরোধী দলের নেতাদের ভাঙিয়ে আনতে? আরে ওনাদের নেতা সুকান্ত বাবু তো নিজেই বলেছেন কালকে ইডি সিবিআই নির্ভরতা কমাতে হবে, তার মানে ওনারা যে ব্যবহার করতেন এটা তো পরিষ্কার। হ্যাঁ, ইডি সিবিআই আসছে কার রায়ে? বেশ, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের রায়ে? অমলেন্দ্র বাবু, আমরা আসবো এই আলোচনায়, থাকবো, একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, একটা বিরতি নেব, বিরতির পরে ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আজ আমরা আলোচনা করছি, পনেরো দিনে, মাত্র পনেরো দিনে নন্দীগ্রাম থানায় সাতচল্লিশটা এফআইআর করা হয়েছে, বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে এমনটাই বিজেপির অভিযোগ। এর মধ্যে কোনো কোনো মামলা আবার পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে কোনো কোনো অভিযোগ দায়ের করেছে। এই নিয়েই মূলত বিজেপির ক্ষোভ, তারা আদালতের দ্বারস্থ হয়েছে, মামলাও ইতিমধ্যে গৃহীত হয়েছে। আমি এই জায়গায় জানতে চাইব পার্থদা আপনার কাছ থেকে, যে এই যে বিজেপি গোটা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে, মামলাও গৃহীত হয়েছে, ফলে তো আপনি যেই কথা বলছিলেন যে আইন আইনের পথে চলবে, তাহলে এখানে তো বোধহয় আপনাদের কোনো আপত্তি নেই যে বিরোধী দলনেতা তিনি বা বিজেপি নেতারা তারা যে আদালতের দ্বারস্থ হচ্ছে? না, ওনারা তো যাচ্ছেন, উনি 2021-এর পর নানা সময় দেখতে পাবেন সুবেন্দুবাবু কিছু না বলে চলে যাচ্ছেন, হাইকোর্টে চলে যাচ্ছেন, ওনাদের যে বিচারপতিগুলো তাদের এজলাসে মামলা করার জন্য চেষ্টা করছেন, ওনার ঘরে রায় করানোর চেষ্টা করছেন, এ তো আমরা দেখতেই পাচ্ছি সারা বছর ধরে। এবার উনি তাই গেছেন, আবার আমরা আমাদের মতো আইনি লড়াই করব। কিন্তু পার্থদা, এক্ষেত্রে অনেক সময় অভিযোগও রয়েছে যে জেলার বিভিন্ন জায়গাতেই, মানে শুধুমাত্র মেদিনীপুরে নয়, বিভিন্ন জেলাতেও যে ভোট পরবর্তী হিংসা হচ্ছে এবং শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ উঠছে, কোথাও কোথাও দেখা যাচ্ছে শাসক দলের মধ্যে গোষ্ঠী কোন্দল, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে মারধর করছে, ফলে তো এই বিষয়গুলো তো রয়েছে। শুনুন, একটা বড় দল সেখানে হচ্ছে ভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু সেখানে হচ্ছে কোথাও যে গণ্ডগোল হয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে নিজেদের মধ্যে সেরকম কোথাও নেই। আর যেটা বলছেন যে বিজেপি হচ্ছে যে অভিযোগটা আনছে, তার সর্বৈব ওনাদের নেতৃত্বরা যখন আসছেন তারাই দেখতে পাচ্ছেন যে অভিযোগগুলো মিথ্যে, তাই ওনারা বলার ভাষা না পেয়ে একটা মোটামুটি তৃণমূল কংগ্রেসের নামে বলে ওনারা কলকাতা ছাড়তে বাধ্য হচ্ছে। ওনারা দেখতে পেয়েছেন এবং গোটা পশ্চিমবঙ্গে শুধু আমাদের জেলার রেজাল্ট খারাপ হয়েছে, এটা আমাদের স্বীকার করতে হবে, তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু গোটা পশ্চিম, সেটাই কি আপনারা মেনে নিতে পারছেন না? এক নন্দীগ্রামে 2021-এ বিধানসভা নির্বাচনে হার, তারপরে এই লোকসভা নির্বাচনে এই জেলা দুটো লোকসভা কেন্দ্রে হার। শুনুন, নন্দীগ্রামে শুভেন্দু বাবু তার শুনুন দুটো লোকসভার মধ্যেই দু একটা জায়গায় যে গণ্ডগোল হচ্ছে যেখানে ওনারা চুরি করেছিল, আমরা বাস্তবিক এই চুরি ভাষাটা কেন বলছি আপনারা দেখবেন ভোট পরবর্তী সময় শুভেন্দু বাবুর ভাষণ যদি শোনেন, আমি নন্দীগ্রাম থেকে এত লিড দেব, ওই বিধানসভা থেকে এত লিড দেব, তার মানে উনি আগে থেকেই একটা ছক কষেছিলেন এই এলাকাগুলো গণ্ডগোল করব এবং এই এলাকাগুলি থেকে কিছু ভোট আমি কানেকশন করে আমি আমার প্রার্থীকে জেতাব। এটা আপনাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করছেন পার্থ সারথি যে চুরি করে আপনারা জিতেছেন। পার্থবাবু বোধ হয় প্রফেটিক পার্সন মনে হচ্ছে, ভবিষ্যৎ বক্তা, উনি ভবিষ্যৎবাণী করে দিলেন। না, এই ভবিষ্যৎবাণী তো শুভেন্দু অধিকারীও করে থাকেন, উনি সেই কথাটা একদম নতমস্তক নিলেন, যে উমুক ডেটে এটা হবে, উনি যে কথাটা বললেন উনি নতমস্তকেই মেনে নিলেন, উনি সেটা নতমস্তকে মেনে নিলেন, ভালো কথা, উনি মানুন। কিন্তু ব্যাপার হচ্ছে কি, পুলিশ আপনাদের আছে, গুন্ডা বাহিনী আপনাদের হাতে, জেলা পরিষদ আপনাদের হাতে,
শুভেন্দু বাবু নিজে গিয়ে তার দেখা যাবে, আপনি প্রত্যেকটা জায়গায় খবর নিন, আপনি ওখানে না বসে বসছেন যখন এই খবরটাকে নিন, কেন্দ্রীয় ফোর্স নিয়ে যে গণ্ডগোলটা করার, আপনি পুরো নন্দীগ্রামের মানুষের সাথে কথা বলুন, নিজে বুঝতে পারবেন। সমস্ত নেতার নামে এফআইআর নাম রেখেছিলেন উনি ওখানকার সমস্ত নেতার নামে এফআইআর নাম রেখেছিলেন তারা কেউ কেউ সুপ্রিম কোর্টে গিয়েছে কেউ হচ্ছে হাইকোর্টে গিয়েছে, বেল পেয়ে আছে, উনি এক একটা খুন করবেন নিচে এবং এই জেলাতে সমস্ত তৃণমূল নেতাদের নাম ঢুকিয়ে দেন, এটা ওনার কালচারের মধ্যে পড়ে। না না, আপনার আপনার নির্বাচনের লোকসভা নির্বাচনের পরে আপনারা আমাদের যে মহিলা যে কার্যকর্তার মাকে আপনারা যে খুন করেছেন তার দায়ভারটা কে নিবে আপনারা বলুন? আপনি আমাদের উপর দায়ভার চাচ্ছেন। সেগুলো হচ্ছে ভোট, শুনুন, এটা শুভেন্দু বাবুর 2000 মানে হচ্ছে আগে থেকে এটা রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে, সেক্ষেত্রে কি উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো, শেষ করবো আজকের নারদ নারদ অনুষ্ঠান। পরবর্তী খবর জানতে দেখতে কলকাতা টিভি রাত 3:00-7:00।